الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم মানসামা ও মাদানা ঈমান ও ইহতিসাবা গুফিলাহু মা তাকদ্দামা মিন জামবি আও কমা ক্বালা আলাইহি সসালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি সাথে সাথে মুক্তি দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও ফুদুদ সালাম পেশ করছি সাথে সাথে সুহের সম্পান ইউটিউব চ্যানেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের আয়োজনে আজকে এই সুন্দর উপস্থাপনা সুপ্রিয় দর্শক আল্লাহ আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছে ইয়া আমানু হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেমনিভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মদগণের উপর আল্লাহ আব্বুল আলমিন এই আয়াতের মধ্যেই ঘোষণা করে দিয়েছে আমাদের উপর কেন রোজা ফরস করে দিয়েছে এর উত্তর একটাই আল্লাহ কুমত্তা কোন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো তাঁকোয়া অবলম্বন করতে পারো তাঁকোয়া অর্জন করতে পারো এই জন্য আল্লাহ আব্বুলা আল আমাদের উপর বোঝা সহজ করে দিয়েছেন যাতে করে আমরা রমজানের পড়ে রমজানের মধ্যে তকুয়া অর্জন করে রমজানের উপরেও তকুয়া মোতাবেক চলতে পারি রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লাম হিউসাল্লাম শরীফের এক বাবাইতের মধ্যে বর্ণনা করেছে আন আবি আল্লাহ তা আল্লাহ আন সুকল কল আবসুল উল্লাহ হি আলাইহি হুম মানস মা বা মদনা ইমান আ ঐহ তিশাবা গুফিআল্লাহু মা তাসদ্দামা মিঞ্জাম্বি আবহু এরাউদী আল্লাহহু তা আলা আনহু হতে বর্ণিত রসুল সাল্লাহু আলাইহি ওসাল্লাম এফশাদ করেছেন মানস মা বা মদনা ইমানা ওয়েহ তিশা যে ব্যক্তি রমজান মাসে ওজা রাখল এবং গুৰুত্ব সহকারে রমজানের গুৰুত্ব সহকারে ওজা আদায় করল গুফিব আল্লাহ মা তাকদ্দামা মিন জাম্বি তার অতীত জীবনের সকল গুনা মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিন এবং আরেক হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন ইজা দখল আবামদান ফুতিহাত আবু আবুল জান্না ওগুল লিকাত আবু আবুল না ওসুল সিলাত ওসুল সিলাত ইসায়াতিন আবু হুয়া আনহু হতে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম এরশাদ করেছেন আমাদের মাঝে যখন রমজান এসে উপস্থিত হয় উপনীত হয় আল্লাহ আল্লাহবাব্বুল আলমীর জন্যতে সকল দরজা খুলে দেন সাথে সাথে জাহান নামের দরজা বন্ধ করে দেন যে শৈতান আমাদেরকে কুমন্ত্রণা দেয় এই শৈতানগুলোকে আল্লাহ আব্বুল আলমিন শিকল দিয়ে তাদেরকে তালাবদ্ধ করে দেয় আল্লাহ আল্লাহবাব্বুল আলমিন আমাদেরকে কোরআন এবং হাদিসের মধ্য দিয়ে আল্লাহ আল্লাহবাবুল আলমিন আমাদেরকে বোঝাফোক করে দিলেন একটাই কারণ আমরা বুঝতে পেরেছি এটাই হচ্ছে মুসলমান জাতিকে তাকুয়া অবলম্বন করার জন্য এখানে একটা আমার প্রশ্ন হচ্ছে আল্লাহবাবুল আলমিন এই রমজান মাসকে এত মহিমান্বিত গুরুত্ব ফজিলতপূর্ণ করার কারণে পিছনে কারণ কী আল্লাহবাব্বুল আলমিন অন্য এক আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন শাহাবু মো আন আন অর্থাৎ রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসের মধ্যে খুব আন অবতীর্ণ হয়েছে আল্লাহবাবুল আলমিন এই আয়াতের মধ্যে রমজান মাস দামি মহিমান্বিত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হওয়ার একটাই কারণ বর্ণনা করেছেন এটা হচ্ছে উন জিলাফি হিলকুব আন এই রমজান মাসের মধ্যে খুব আন অবতীর্ণ হওয়া তাহলে একটা জিনিসই বুঝতে পারলাম রমজান মাস দামি ফজিলতপূর্ণ এবং মহিমান্বিত হওয়ার একটাই কারণ কোরআন আন এই মাসে অবতীর্ণ হয়েছে তাহলে বুঝতে পারলাম কোরআন আন অবতীর্ণ হওয়ার কারণে রমজান মাস আমাদের কাছে অনেক দামি হয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আবেগ আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্না আনজালনা হুফি লাইলাতিন লাইলাতিল কদি আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের মধ্যে কোরআন নাজিল করেছে এখান থেকে আমরা বুঝতে পারলাম লাইলাতুল কদর আমাদের মাঝে এত দামি হওয়ার কারণ হচ্ছে ওই রাতের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এই রাত আমাদের মাঝে অনেক দামি হয়ে গেল এবং যে মাসের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসও আমাদের কাছে অনেক দামি হয়ে গেল এবং সাথে সাথে সর্বশ্রেষ্ঠ নবী মহামানব রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সকল আম্বিয়াগণের চেয়ে দামি সর্বশ্রেষ্ঠ দামি হওয়ার একটাই কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদের নবীর উপর কোরআন অবতীর্ণ করেছে তাই এবং সাথে সাথে সাহাবিদের ক্ষেত্রে গিয়ে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা দিয়েছেন রদি আল্লাহ তালা আনহুম ওয়াদু আন এবং আম আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ তালাও সাহাবিগরামদের উপর সন্তুষ্ট একটাই কারণ সাহাবিদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে বুঝতে পারলাম যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এই মাসটা দামি যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে এই রাতও দামি এবং যাদের সামনে কোরআন অবতীর্ণ হয়েছে সাহাবিগম তারাও দামি হয়ে গেল যেই নবীর উপর কোরআন অবতীর্ণ হলো এই নবীটাও দামি হয়ে গেল আল্লাহবাবুল আলমিন যেই সময়ের মধ্যে কোরআন অবতীর্ণ করেছে যে যুগের মধ্যে অবতীর্ণ করেছে এই যুগটাকেও আল্লাহ রসুল সাল্লাহ সব সর্বশ্রেষ্ঠ যুগ হিসেবে ঘোষণা দিয়েছেন রসুল আসাল্লাম সাল আলহিমি কবনি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি আসাল্লাম বললেন পৃথিবীর মধ্যে যত যুগ হতে পারে যত যুগ আসতে পারে যত যুগ অতিবাহিত হয়ে গেছে সবচাইতে সেরা এবং সবচাইতে মূল্যবান যুগ হচ্ছে আমি রসুলের যুগ তাহলে বুঝতে পারলাম যে রসুল যেই সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে ওই যুগটাই সবছাইতে সেরা হয়ে গেল এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে এবং যারা শিক্ষা দেয় তারা উভয়েই সবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি তাহলে বুঝতে পারলাম যারা কোরআন শিখে যারা কোরআন আন শিখায় তারাও শ্রেষ্ঠ জাতি যেই যুগের মধ্যে কেউ আন অবতীর্ণ হয় ওই যুগটাও দামি যেই মাসের মধ্যে কর আন অবতীর্ণ হয় ওই মাসটাও দামি যেই রাতের মধ্যে কব আন অবতীর্ণ হয় ওই রাতটাও দামি আল্লাহ আল্লাহ সুবাহ আল্লাহ পাক সুবাহানা হুয়াত আলা কবি আনের মধ্যে ঘোষণা দিয়েছেন ইন্নামা ইয়কসাল্লাহমিন উলামা আল্লাহ পাক সুবাহানা হুয়াত আলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে যে যারা কোরআন জ্ঞানী কোরআনের আনের বাহক যাওয়া খুব জ্ঞান অর্জন করেছে যাওয়া খুব আনের আলেম তাই আল্লাহব্বুল আলমিনকে বেশি বই করে আল্লাহকে আল্লাহব্বুল আলমিনের বেশি আমল করে এবাদত করে তাহলে বুঝতে পারলাম কয়েকটা বিষয় যার উপর কোরআন অবতীর্ণ হয়েছে সে দামি যে রাতে অবতীর্ণ হয়েছে সে রাতটাও দামি যে মাসে অবতীর্ণ হয়েছে ওই মাসটাও দামি যে সময়ে অবতীর্ণ হয়েছে ওই সময়টাও দামি এবং যারা এই কোরআনের সাথে স্পর্শ করবে কোরআন শিখবে কোরআন শিখাবে তারাও আল্লাহ রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি দামি তাহলে বুঝতে পারলাম রমজান মাস আমাদের কাছে এত মহিমান্বিত গুরুত্ব হওয়ার একটাই কারণ শাহাব রহমদান আল্লা উনজিলা ফিহিল কোরআন এই রমজান মাস হচ্ছে এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে সুতরাং বুঝতে পারলাম রমজান মাস দামি হওয়ার পেছনে একটাই কারণ এই মাসের মধ্যে খুব আন অবতীর্ণ হয়েছে এবং সালমান ফার্সি আল্লাহ আনহু থেকে বাই রওয়ায়তে আল্লাহ রসুল ওসাল্লাম বর্ণনা করেছেন মান তকা ফিহি বেহাসলাতিম মিনাল খাই কানা কামান আদা ফিমা ফিমাওয়াহু আল্লাহ রসুল সাল আলহিম এফসাদ করেছেন যে ব্যক্তি রমজান মাসের মধ্যে একটা নফল ইবাদত করবে সে যেন অন্যান্য মাসের মধ্যে ফওয়াজ এবাদত কওয়াব সবাব সবাব আল্লাহ আব্বুল আলমিন তাকে দান করবেন এবং আরও এরশাদ করেছেন ওমান আদা ফি দতান ফিহি খানা কামান আদা সব আইনা ফি দ রমজান মাসের মধ্যে যে ব্যক্তি যে ব্যক্তি একটা ফরস নামাজ বা ফরস এবাদত আদায় করবে আল্লাহ আব্বুল আলমিন তাকে সত্তর এবাদতের সওয়াব দান করবে এবং আল্লাহ আল্লাহ আবুসাল্লাম ঘোষণা দিয়েছেন হুয়া সাহাবুন আউওয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইহাকি বাওয়ায়াত এর মধ্যেই ঘোষণা দিয়েছেন রমজানের প্রথম 10 দিন হচ্ছে রহমত এবং মাসকানের 10 দিন হচ্ছে মাগফিরাত এবং এর পরের শেষের 10 দিন হচ্ছে ইতকুম মিনান নার জাহান্নাম থেকে মুক্তি। তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম এক থেকে 10 তারিখ পর্যন্ত এই রাতগুলো এই দিনগুলো প্রথম দশ দিন হচ্ছে রহমত এই রহমতের দিনগুলোতে আল্লাহবাব্বুল আলমিন আমাদের উপর আমাদের উপর রহমত বর্ষণ করবেন আমাদেরকে রহমত দিয়ে আমাদেরকে ডেকে নিবেন এরপরে এগারো তারিখ থেকে বিশে এবং যান পর্যন্ত মধ্যবর্তী দশ দিন এই দশ দিনগুলো হচ্ছে আল্লাহ রসুলের বাসা অনুযায়ী মকফিরত অর্থাৎ আমাদেরকে আল্লাহ আল্লাহবাবুল আলমিন এই মহফিরতের দিনগুলোতে আমাদেরকে মাফ করে দেবেন সর্বশেষ এবং ও আহ ইতকুম মিনান্নার এবং সর্বশেষ রমজানের শেষ দশ দিনগুলোতে আল্লাহ আলামিন আলমিন নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ যে ঘোষণা দিয়েছেন ইয়া আল্লা দিনা কামা কুতিবা আল্লা কবলিকুম লাকুম তত্তাকুন আমাদের কবে একটাই কারণ লা আল্লাহম তত্তাকুন আমরা যেন মোত্তাকি হতে পারি ফহেজগার হতে পারি তকুয়া শিখতে পারি এই মাস হচ্ছে আমাদের তাকুয়া শেখার মাস এই মাসের মধ্যে তাকুয়া প্র্যাকটিস করার মাস রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যারা মুত্তাকি হবে তারাই সফল কাম হবে আর যারা মুত্তাকি হবে না তারা কিন্তু সফল হতে পারবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর বুঝাফরচ করে দিয়েছে মুত্তাকি হওয়ার জন্য রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছে ওমান ইয়াতকিল্লাহা ইয়াজআল লাহু মাখওয়াজা ওয়া মিন হাইসু লা যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বই করবে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অর্জন করবে সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পথ খুলে দেবে ও ইয়াযুকুহু মিন হাইসু লা এবং আমাদেরকে এমন রিজিক প্রদান করবে এমন রিজিক দান করবে যে আমরা নিজেও বুঝতে পারব না কিভাবে আমাদেরকে রিজিক দিয়েছে এজন্য আমরা তাকওয়া অর্জন করব তাকওয়া শিখব তাকওয়া প্র্যাকটিস করব মাধ্যমে আমরা আমাদের রমজান মাসের মধ্যে আমাদেরকে তেলাওয়াত করতে হবে আনে নিয়ে কোরআনকে আনকে সময় দিতে হবে কোরআন আন পড়তে হবে কোরআন আন শিখাতে হবে কবে আনে আমাদেরকে মল করতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওহমুলি